ইতালিতে করোনায় আক্রান্তের হার কিছুটা কমলেও বাড়ছে মৃতের সংখ্যা। শনিবার একদিনে মারা গেছেন 681 জন, আক্রান্ত সংখ্যা ছাড়িয়েছে 1,24,000। ইতালি থেকে জুবানা মাহমুদের রিপোর্ট। ইতালির রোম শহরের দৃশ্য এটি। সাধারণ মানুষের অবাধ চলাচল দেখে বোঝার উপায় নেই, দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিন শত শত মানুষ মারা যাচ্ছে। গেল দুদিনে আক্রান্তের সংখ্যা কিছুটা কমলেও তা শুধুই সংখ্যার হিসেবে, বেড়েছে মৃতের সংখ্যা। আইসোলেশন অমান্য করায় গেল দু সপ্তাহে করোনায় আক্রান্ত 350 ব্যক্তিকে জরিমানা করা হয়েছে, দেয়া হয়েছে 4 বছর পর্যন্ত কারাদণ্ড। বিধিনিষেধ না মানায় মামলা হয়েছে 1,65,000 ব্যক্তির বিরুদ্ধে। এদিকে দেশটিতে এ পর্যন্ত 3 বাংলাদেশি মারা গেছে, আক্রান্ত হয়েছে 9 জন। লকডাউনে বেকার হয়েছেন বহু প্রবাসী বাংলাদেশি, সবচেয়ে বিপাকে অবৈধ বা চুক্তিহীন শ্রমিকরা। প্রতিদিন যে হারে আক্রান্ত করোনা ভাইরাস আক্রান্ত হচ্ছে এবং মৃত সংখ্যা বাড়ছে, তাতে আমরা খুবই হতাশ। এর সাথে সাথে আমরা বাঙালিরও প্রতিদিন 2-1 জন করে মারা যাচ্ছি, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ। এভাবে যদি আরও বাড়ে লকডাউনটা, যেটা বলতে যা বুঝায়, যদি আরও বাড়ে আমরা ব্যবসায়ীরা প্রচণ্ড ক্ষতির সম্মুখীন হব। সরকার যদি দেশের লকডাউনের সময়সীমা বাড়ায় তাহলে আমরা প্রবাসী যারা আমরা কাজ করি আমাদের চলাফেরা অনেক কষ্ট হয়ে যাবে। সরকার প্রতিনিয়ত নতুন নতুন আইন জারি করছেন এবং লকডাউনের সময়সীমাও বাড়িয়ে দিয়েছেন, এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের প্রবাসীদের অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে। এ অবস্থায় ইতালির গবেষণা প্রতিষ্ঠান এই নাউদি জানায় 16 মের মধ্যে শূন্যে নেমে আসবে আক্রান্তের সংখ্যা। ধৈর্য ধরে সবাইকে পরিস্থিতি মোকাবেলার জন্য আবারও জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী জুসেপ্পে কোন্তে। আসন্ন ইস্টার সানডে উপলক্ষে মানুষ এখন ঘরের বাইরে যাবার চেষ্টা করছে এবং কেনাকাটার জন্য ভিড় করছে সুপারমার্কেটগুলোতে। তবে সরকার আগামী 1 মে সকলকে ঘরে থাকতে হবে বলে আগেই জানিয়ে দিয়েছে। ইতালির রোম থেকে জুমানা মাহমুদ, সময় সংবাদ।